কাল বাবার বাড়িতে এসে কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে সকাল সকাল আমার বড় ভাই বলছে তেহেরি খাবে আমি বাড়িতে আসলেই আমার বাড়ির সবার তেহেরি কিংবা বিরিয়ানি খেতে ইচ্ছে করে আমি নাকি তেহেরি বিরিয়ানিটা ভালো রান্না করি ওদের কাছে নাকি ভালো লাগে আসলে রান্নাটা আমি ভালো করি কিনা তা আমি সঠিক জানি না তবে মোটামুটি করতে পারি কিছুক্ষণ পরই ভাই বাজার থেকে টাটকা গরুর মাংস নিয়ে আসলো মাংসের দাম শুনে তো আমি অবাক কিছুদিন আগেও ছিল ছয়শো টাকা কেজি এখন নাকি সাতশো পঞ্চাশ টাকা কেজি এক ধাপে বেড়ে গেল দেড়শো টাকা বর্তমানে মধ্যবিত্তরাই চলতে হিমশিম খেয়ে যাচ্ছে নিম্নবিত্তরা কি করবে আবার সামনে আসছে রমজান রমজানে দ্রব্যমূল্যের দাম বিভিন্ন দেশে কমানো হয় আর আমাদের দেশে বাড়ানো হয় যাক এসব কথা এসব কথা আমরা সাধারণ জনগণ বলে কি করব। চলে আসি রান্নাবান্নায় তেহেরি রান্না করার জন্য মাংসটা আমি আগেই রান্না করে নিলাম এখন চাউলগুলো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে যখন বলক উঠে যাবে তখন দিয়ে দেব রান্না করা মাংসগুলো মাংসগুলো দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আমার কাজের মধ্যে হেল্প করছে আমার বড় ভাইয়ের বউ আমার ভাবি সব একটা অকর্মার ঢেঁকি এসব বলে রান্না করছিলাম ওরা নাকি তেহেরি বিরিয়ানি এগুলো রান্না করতে গেলে হয়তো বা নরম হয়ে যায় নয়তো শক্ত থাকে এসব বলে বলে আমি রান্না করছি কিন্তু আমি রান্না করার শেষে দেখলাম যে আমার তেহেরিটাই নরম হয়ে গেছে তবে খাওয়া যাবে এতটা নরম হয়নি সবাই খেয়ে কিন্তু ভালোই প্রশংসা করছে এখন হচ্ছে বিকেলবেলা নদীর ধারে ঘুরতে বের হলাম নদীতে এসে দেখি একটি ডিঙি নৌকা এপার ওপার যাত্রী পারাপার করছে আমার মেয়ে নৌকা দেখে বায়না দৌড়ল সে নৌকায় উঠবে তো মাঝি দাদাকে বললাম দাদা আমাদেরকে একটু নৌকায় ঘুরাবেন উনি রাজি হয়ে গেল তো নৌকায় চড়ে দেখতে পেলাম ওই সাইডে গাংবিলাস রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ভাবলাম যে এই নৌকা দিয়েই চলে যাই দাদাকে বললাম দাদা আমাদেরকে ওই রেস্টুরেন্টের কাছে নিয়ে যাবেন উনি বলল ঠিক আছে চলো নিয়ে যাই তো যেই কথা সেই কাজ আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি নদীতে বেশি পানি ছিল না খুবই অল্প পরিমাণে পানি তাই আমি ভয়টা খুবই কম পাচ্ছিলাম আমি যেহেতু সাঁতার জানি না পানি দেখলে আমার ভীষণ ভয় লাগে এদিকে আমার ঢুঙিলা ফুবাতো বোন আর ভাস্তি টিকটকার সেলফি নিয়ে ব্যস্ত এখন শেষ বিকেল সন্ধ্যা হয়ে গেছে আমরা দাদার পাওনা মিটিয়ে দিয়ে রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্টটা লাইটিংয়ে ভীষণ চকমকো চকমকো করছিল এই রেস্টুরেন্টটা একেবারে নদীর ধারে নিচে পিলার এবং উপরে লোহা এবং কাঠের পাতল দিয়ে খুব মজবুতভাবে করা হয়েছে ভিতরটাতে বিশাল পরিমাণে জায়গা আর চারদিকটা অনেকটাই খোলা মেলা। আমরা এসেই ফুস্কা অর্ডার করে দিলাম ফুচকাটা খেতে ভালোই ছিল ভিডিওটা আর বেশি লং করব না ভিডিওটা ভালো লাগলে আর হাতে যদি একটি সময় থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ